তো অনেক স্পিকার আছে যে আপনি কিনে নেওয়ার পরে দেখবেন যে ক্যান ক্যান করে কানে লাগে, আপনি বেশি করে শুনতে পাচ্ছেন না, বিরক্ত লাগতেছে। এর ভিতরে যে স্পিকারগুলো ইউজ করা হয়েছে এগুলো একদম এ গ্রেডের স্পিকার ইউজ করা হয়েছে। সাউন্ড দিচ্ছেন আপনি 90% ভাঙা ডোলের মতো ড্যাপ ড্যাপ করে আওয়াজ। ভালো স্পিকার খুলে দুই নম্বর স্পিকার লাগায় রাখছে, আপনাকে বলবে যে আমি ইম্পোর্ট করি যার কারণে এত কমে দিতে হবে। পরে কিন্তু পস্তাইবেন, পরে যা দেখবেন যে ড্যাপ ড্যাপ করে। আমাদের কাছে যা আছে একদম ইনটেক, এর মধ্যে আমরা কোনো হাত দিই না। আমরা এ গ্রেডের মাল প্রোডাক্ট আনি, এর ভিতরে খোলাখুলি নেই, যা আছে তাই বিক্রি করি। চলে আসলাম সেবা ইলেকট্রনিক্সে, আর আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিছু সাউন্ড বক্সের কালেকশন, পাশাপাশি কিছু ডিজে সাউন্ড বক্স থাকবে। আর আজকে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবেন এই সব থেকে বড়বারের প্রথম মাহফুজ ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আর ধামাকা অফার বলতে আমরা তো আসলে ওইভাবে অফার দেই না, তবে কেউ যদি আসে যে স্পিকার একটা কিনবো মাহফুজ ভাই থেকে, তাহলে অবশ্যই নিয়ে যেতে পারবে। একটু কম বেশি হয়তো সেটা করে দিব আলাপ, যেখানে কম করার সুযোগ আসে সেটা অবশ্যই করে দিব। আমি হয়তো ভিডিওতে বলতেছি না, হ্যাঁ কেনার ইচ্ছা যদি থাকে, কারণ কেনার ইচ্ছা থাকলে সে তো আর 10 টাকার জিনিস 5 টাকা বলবে না। কেনার ইচ্ছা থাকলে হয়তো 10 টাকার জিনিস সে হয়তো একটু কম বলবে, হ্যাঁ 8 টাকা বলবে না, হয়তো 8 টাকা থেকে শুরু করবে। হ্যাঁ আমার হয়তো 10 টাকা থেকে একটু নামতে হবে, তার একটু উঠতে হবে, এইরকম। তো এইরকম আর কি, যারা কেনার ইচ্ছা থাকে তারা নিতে পারবে। অফার বলতে আসলে অফার ওই রকম দিচ্ছি না, কিন্তু যারা কিনতে চান আসলে পরে ইনশাল্লাহ আপনি নিয়ে যাবেন। প্রাইসটা কম রেখে ভালো মান দিতে চেষ্টা করছেন। তো আমরা এখানে যারা আমরা চেষ্টা করে দিই, স্পিকার তো অনেক আছে বাজারে, তো অনেক স্পিকার আছে যে আপনি কিনে নেওয়ার পরে দেখবেন যে ক্যান ক্যান করে কানে লাগে, আপনি বেশি করে শুনতে পাচ্ছেন না, বিরক্ত লাগতেছে, এরকম স্পিকার আছে বাজারে, সেগুলো আমরা রাখি না। প্লাস অনেক স্পিকার আছে দেখবেন যে ভাঙা ডোলের মতো ড্যাপ ড্যাপ করে আওয়াজ হয়, সাউন্ড দিচ্ছেন আপনি 90% ভাঙা ডোলের মতো ড্যাপ ড্যাপ করে আওয়াজ হচ্ছে। তো অনেক ধরনের স্পিকার আছে, এই যে আমরা যে দেখতেছি স্পিকারগুলোর অবয়ব এটা দেখতেছি যে এইরকম, কিন্তু এর ভিতরে কিন্তু স্পিকারগুলো হচ্ছে মেন আপনার, এটা তো বডি, বডির ভিতরে যে স্পিকার আছে এইগুলো যদি ভালো ব্যবহার না করা হয় তাহলে কিন্তু সাউন্ড ভালো হবে না। তো আমরা যে স্পিকারগুলো রাখতেছি এটার বডির সাথে সাথে এর ভিতরে যে স্পিকারগুলো ইউজ করা হয়েছে এগুলো একদম এ গ্রেডের স্পিকার ইউজ করা হয়েছে। এর বাইরে দেখবেন যে কিছু মানুষ হয়তো দেখবেন যে জিনিস আমরা যে দামে আমরা কিনতে পারি নাই, তার থেকেও কমে অফার দিয়ে আপনাকে বসে থাকবে। এইগুলোর ভিতরে কিন্তু 2 নম্বর স্পিকার খুলে, ভালো স্পিকার খুলে 2 নম্বর স্পিকার লাগায় রাখছে, আপনাকে বলবে যে আমি ইম্পোর্ট করি যার কারণে এত কমে দিতে হবে। আপনি হয়তো ভুলে যে এটা নিয়ে নেবেন, পরে কিন্তু পস্তাইবেন, পরে যা দেখবেন যে ড্যাপ ড্যাপ করে। এগুলো অবশ্যই বুঝবেন, আমাদের কাছে যা আছে একদম ইনটেক, এর মধ্যে আমরা কোনো হাত দিই না। আমরা এগারের মাল প্রোডাক্ট আনি, এর ভিতরে খোলাখুলি নেই, যা আছে তাই বিক্রি করি। ঠিক আছে, তো আমরা প্রথমে এটা দেখাবো ডিজে স্পিকার সব থেকে বড়। তো এটা দিয়ে শুরু করি, এটার দাম হচ্ছে 26,000 টাকা, 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা। আর এটার সাথে একটা রিমোট পাবেন, একটা ওয়ারলেস মাইক আছে। তো এটার সাথে একটা কন্ট্রোল ইউনিট আছে যেটা দিয়ে আপনার এখান থেকে সাউন্ড বাড়াতে কমাতে পারবেন। এটা হচ্ছে ভয়েস বানানো কমানোর এটা জন্য এটা। এছাড়াও এখান থেকে মোডগুলো চেঞ্জ করতে পারবেন আপনি কো মোডে। আপনি যদি মোবাইল থেকে প্লে করতে চান এখানে দিতে পারবেন, এমনি রেডিও আছে সেটা প্লে করতে পারবেন, আবার যদি তার দিয়ে বাজাতেন তাও পারবেন। এখানে দেখেন USB পোর্ট আছে, আপনি মেমোরি কার্ড স্লট আছে, আপনি চাইলে এখান থেকে অডিও প্লে করতে পারবেন। এছাড়া এখানে ইকো কন্ট্রোল করতে পারবেন, তারপরে এই যে এখানে ইকুয়ালাইজার আছে, সাউন্ড মোটা চিকুন, বিট বাড়ানো কমানো, বেজ, এগুলো সব করতে পারবেন। এখানে 2টো মাইক অ্যাড করতে পারবেন, ওয়্যারলেস মাইক একটা তো থাকবেই সাথে, কিন্তু আরও 2টো তারালা মাইক ব্যবহার করা যাবে। এর পাশাপাশি এখানে বেস কন্ট্রোল করা যাবে, টেবল কন্ট্রোল করা যাবে। এই গেল হচ্ছে কন্ট্রোল ইউনিট। এরপরে ভিতরে আসেন, এটার হাইট কিন্তু অনেক বড়, এই দেখেন কত বড় সাইজ। এত বড় সাইজের স্পিকার, আর এটা হচ্ছে ABS ব্র্যান্ডের। ABS ব্র্যান্ডের স্পিকার সব থেকে ভালো, যদি আপনি নিতে পারেন এ গ্রেডের। আর যদি এটা খোলা না হয়, কেউ যদি 2 নম্বরই না করে তাহলে যদি আপনি কিনেন, তাহলে পরে এটা দেখবেন যে অরিজিনাল পাইছেন, এবং সাউন্ড কোনো জায়গায় ফাটবে না। যখন 100% সাউন্ড দেবেন তাও ফাটবে না, আর শুনতে আমরা বিরক্ত আসবে না। হ্যাঁ চিনচিন করে ঝ্যানঝ্যান করে আওয়াজ হবে না, বা ড্যাপ ড্যাপ করে আওয়াজ হবে না। হ্যাঁ 2টোর মধ্যে লাইট জ্বলবে, আবার 2টোর মধ্যে লাইট বন্ধ রাখা যাবে। তো এটার মধ্যে 4টা যে বড় বড় স্পিকার দেখতেছেন, প্রত্যেকটা সাইজ হচ্ছে আপনার 12 ইঞ্চি সাইজের। আর এ গ্রেডের স্পিকার দেওয়া আছে ভিতরে, আর এই 4টা যে আছে এই 4টা হচ্ছে টুইটার, এটা ছোটো ছোটো স্পিকার দেওয়া আছে। তো এটা সব কিছু মিলে 26,000 টাকা আপনাদের জন্য প্রাইস রাখতেছি। যারা নিতে চান অবশ্যই আমাদের কাছে এলে নিতে পারবেন। হ্যাঁ একটু হয়তো কম বেশি করা যাবে, সেটা আপনারা আসলে তখন বলা যাবে। আর যারা আরও বিস্তারিত জানতে চান তারা অবশ্যই ফোন করবেন আমাদের থেকে,
আর ইচ্ছা করলে আপনার ভিডিও কলে দেখে নিতে পারবেন। তো এরপরে যে স্পিকারটা দেখবো এটা হচ্ছে মাইক্রোম্যাক্সের। মাইক্রোম্যাক্সের এই স্পিকারটার সাউন্ড খুবই, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। এটা 100 সাউন্ড দিলে ফাটবে না আর কানের মধ্যে কোনো বিরক্তি আসবে না, একদম শ্রুতি মধুর সাউন্ড পাবেন এটা থেকে। আপনি উয়া শুনেন বা অন্য কিছু শুনেন, যাই শুনেন, এটার মধ্যে কিন্তু শ্রুতি মধুর পাবেন। তো এটার মধ্যেও দেখেন এখানে মাস্টার ভলিউম আছে, বেস টেবল সব কিছু কন্ট্রোল করা আছে। দুটো মাইক আপনি এখানে লাগাতে পারবেন এক্সট্রা, একটা ওয়ারলেস মাইক আছে, একটা রিমোট আছে বড় সাইজের। এছাড়াও কিন্তু এখানে পেন ড্রাইভের জন্য পোর্ট দেওয়া আছে, তারপরে মেমোরি কার্ডের স্লট দেওয়া আছে, এখান থেকেও অডিও প্লে করতে পারবেন। আর এই স্পিকারগুলো সবগুলোই আছে ব্লুটুথ স্পিকার, যার কারণে আপনি মোবাইল থেকে কিন্তু অডিও প্লে করতে পারবেন যে কোনো অডিও। তো এটার দাম পড়বে মাত্র 12,000 টাকা। এটার মধ্যে 8 ইঞ্চি সাইজের স্পিকার আছে বড় দুটো, আর দুটো আছে আপনার টুইটার স্পিকার, যেটা সাইজও অনেক বড়, যার কারণে সাউন্ডগুলো একদম মিষ্টি মধুর হবে। তো এই স্পিকারটা যারা নেবেন দাম পড়বে 12,000, 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ। এরপর যেটা আছে এটা হচ্ছে ভিকোর, এই যে এর নিচে দুইটা, তো ভিকোর এই দুটো স্পিকার যারা নিতে চান এটার দাম হচ্ছে 10,000 টাকা। তো এখন আমরা একটা অফার রাখতেছি জানুয়ারি মাসে, এটা 1,000 টাকা কমে 9,000 টাকায় দিয়ে দিতে পারবো। তো এটার মধ্যেও 8 ইঞ্চি সাইজের স্পিকার আছে দুটো, আর এটার মধ্যে এই চারটে আছে টুইটার, এটার মধ্যে আবার এলইডি লাইট দেওয়া আছে। তো এটার মধ্যে মাস্টার ভলিউম আছে, ট্রিপল বেস কন্ট্রোল করতে পারবেন, ইকো কন্ট্রোল করতে পারবেন, দুটো মাইক এখানে ব্যবহার করতে পারবেন, পেন ড্রাইভের স্লট, মেমোরি কার্ড স্লট আছে, ব্লুটুথ আছে, আপনার অডিও প্লে করতে পারবেন মোবাইল থেকেই। তো সব কিছু মিলে এটার মধ্যে রিমোটও আছে, দাম পড়বে মাত্র 9,000 টাকা। এটা 10,000 টাকার স্পিকার, 1,000 টাকা ডিসকাউন্ট, 9,000 টাকা নিতে পারবে। এটা হচ্ছে ভিকো ব্র্যান্ডে, 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে। এর উপরে যেটা আছে খুবই খুবই ভালো স্পিকার এটা, এটা এটার মধ্যে যে স্পিকার ব্যবহার করা হয়েছে এটা এ গ্রেডের স্পিকার, এবং সাউন্ড কোয়ালিটি মানে অত্যন্ত ভালো। কোনো আপনি 100% সাউন্ড দিলে পারেন কিন্তু এটা ফেটে যাবে না। তো এটা যারা নেবেন এটার মধ্যে দেখেন মাস্টার ভলিউম আছে, বেস টেবল সব কিছু আছে, ইকো কন্ট্রোল আছে, তারপরে এখানে দুটো মাইক আপনি লাগাতে পারবেন, একটা মাইক দেওয়া আছে এটার সাথে ফ্রি, আর একটা মাইক আপনি লাগাতে পারবেন এটার মধ্যে। এটার মধ্যেও আপনার রিমোট কন্ট্রোল আছে, রিমোট দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন, আর যেহেতু ব্লুটুথ আছে আপনি অডিও কিন্তু মোবাইল থেকে প্লে করতে পারবেন। তো সব কিছু মিলে আপনারা যারা অডিও থেকে মোবাইল থেকে প্লে করেন তারা অবশ্যই মনে রাখবেন, যারা যদি MP3 ডাউনলোড করে রাখেন তাহলে সাউন্ডটা বেশি ভালো পাবেন। কারণ আপনারা যদি ইউটিউব থেকে প্লে করেন, ইউটিউবের যত অডিও আছে সব কিন্তু কম্প্রেসড অডিও, অর্থাৎ 100% থেকে এটা কিন্তু 10% চলে আসে এটার কোয়ালিটি। তো ওই এই জন্য আপনার সাউন্ডটা বেশি ভালো পান না। তো MP3 যদি ডাউনলোড করেন 320 বিটে তাহলে দেখবেন যে একদম সাউন্ড পাচ্ছেন। জি, মাত্র 6,500 টাকা, 6,500 টাকা, 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ, আর ব্র্যান্ড হচ্ছে মাইক্রোলজিক। এ দেখেন বড় স্পিকার একটা, এটা এলইডি লাইট সহ টুইট, এই যে এটা হচ্ছে টুইটার, আর এটা এলইডি লাইট দেওয়া আছে, পোর্টেবল স্পিকার, আর এটার দাম হচ্ছে 6,000 টাকা। পোর্টেবল স্পিকার 6,000 টাকা, এটা কিন্তু কমে পাবেন আপনি বাজারে, কিন্তু গুণগত মানের কিন্তু একটা ব্যাপার আছে। হ্যাঁ, এটা চাকা ট্রলি সিস্টেম, পিছনে কন্ট্রোল ইউনিট আছে, সব কিছু কন্ট্রোল করতে পারবেন, আর এটার সাথে আপনি কিন্তু ওয়ারলেস মাইক পাবেন একটা। এছাড়াও কিন্তু একটা তারালা মাইক লাগাতে পারবেন, দুইটা মাইক একসাথে ইউজ করতে পারবেন, আর এগুলোতে 2 ঘন্টা প্লাস চার্জ থাকবে, যার কারণে যে কোনো স্থানে নিয়ে যেতে পারবেন, আপনার বিদ্যুৎ লাইন ছাড়াই কিন্তু এটা ইউজ করা যাবে। তো এটা ট্রলি থাকার কারণে এরকম ইচ্ছা করলে টেনে নেওয়া যাবে, টেনে এসে নিতে পারবেন। প্লাস আপনার পারিবারিক মিটিং কনফারেন্স যদি সারতে চান সেটাও পারবেন, যে কোনো পার্টি করতে চান সেটাও পারবেন, আবার এরকম করে হাতে করে নিয়ে যেতে পারবেন। দাম মাত্র 6,000 টাকা। আচ্ছা, এরপরে যেটা স্পিকার দেখাবো সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে সব থেকে ছোটো ডিজে স্পিকার, এটার দাম হচ্ছে 4,500 টাকা। এখানে একটা এলইডি আছে, এটাও এলইডি প্লাস টুইটার, এখানে ভলিউম, মাস্টার ভলিউম, বেস টেবল সব কিছু কন্ট্রোল করা যায়, আর এখানে যে স্পিকারটা আছে এটাও খুব সুন্দর সাউন্ড দেয়। এখানে মেমোরি কার্ডের স্লট দেওয়া আছে, পেন ড্রাইভের স্লট দেওয়া আছে, প্লাস এটা ব্লুটুথ স্পিকার, যার কারণে আপনার অডিওটা আপনি কিন্তু মোবাইল থেকে প্লে করতে পারবেন, আর যদি থেকে পেন ড্রাইভ থেকে প্লে করতে চান সেটা তো পারতেছেনই। তো এই এই দুটো স্পিকার যারা নেবেন 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ দাম পড়বে মাত্র 4,500 টাকা। তো এটা হচ্ছে আপনার সাধ্যের মধ্যে যারা নিতে চান তাদের জন্য ডিজে স্পিকার। আচ্ছা, এরপরে আমরা চলে যাব এখানে, আমাদের কাছে কিছু কম্পিউটার স্পিকার আছে, কম্পিউটার স্পিকারের ভিতরে এটা আছে মাইক্রোল্যাবের, আর এটার দাম পড়বে আপনার 2450 টাকা। এটার মডেল হচ্ছে M100, আর এটার 1 বছরের ওয়ারেন্টি পাবে। এর নিচেরটা হচ্ছে মাইক্রোলজিকের মিনি হোম থিয়েটার 4:1। তো 4:1-এর এইটা যারা নেবেন এটার সাথে একটা রিমোটও পেয়ে যাবেন, এটা ব্লুটুথ স্পিকার, যার কারণে আপনি টিভি থেকে শুরু করে কম্পিউটার ল্যাপটপ সব জায়গায় চালাতে পারবেন, মোবাইল থেকে প্লে করতে পারবেন। দাম পড়বে মাত্র 4,800 টাকা, 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ। আচ্ছা, এবারে আমরা একটু এই সাইডে চলে আসি। তো এখানে চলে আসলে আমরা যেটা দেখবো এটা হচ্ছে মাইক্রোল্যাবের, মডেল হচ্ছে M109, আর দাম হচ্ছে 2850 টাকা, এটার দাম।
আর 2950 টাকা দিয়ে এটা নিলে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। আর স্পিকারটা হচ্ছে 2:1। তো এটার পরে যেটা আছে এটা হচ্ছে সাউন্ড বার, আর সাউন্ড বার প্লাস সাব অফার দুটো মিলে এটার দাম পড়বে 5,500 টাকা। এই যে সাউন্ড এটার মধ্যে দেখা আছে যে এটা হচ্ছে সাউন্ড বার আছে, আর এটার মধ্যে সাব অফার আছে, আর এটা হচ্ছে সাউন্ড বার। সাউন্ড বারটা আমি ওই পাশে রাখছি, ওই যে ওইটা ওইটা একটু দেখাই দেন। তো এটা হচ্ছে সাউন্ড বার এটার সাথে, এটার দাম এই দুটো মিলে দাম পড়বে আপনার 5,500 টাকা। আর এটার ব্র্যান্ড হচ্ছে এক্সট্রিমের, আর মডেল হচ্ছে এইটা। হ্যাঁ, তো 5,500 টাকা। এটা যারা এক্সট্রিম বেস চান তাদের জন্য এটা খুবই ভালো। এটা টিভিতে লাগানো যায় আর কম্পিউটারে লাগাতে পারবেন। এটা কিন্তু ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে পারেন, তার দিয়েও কানেক্ট করতে পারেন, দুইভাবেই কানেক্ট করা যায়। দাম 5,500 টাকা। এরপরে নিচে আমরা চলে যাই। নিচে আমাদের এখানে দুটো মাইক্রোওয়েভের স্পিকার আছে। এটা হচ্ছে TMN সিরিজ, TMN সিরিজের 2:1, দাম পড়বে আপনার 4,800 টাকা, এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ। এর নিচে এটা আছে আপনার মাইক্রোওয়েভের TMN সিরিজের 4:1, আর এটার দাম পড়বে 6,500 টাকা, এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ। এরপরে এখানে একটা যে স্পিকার আছে এটা যদি দেখি, এটা হচ্ছে আপনার এক্স ল্যাবের, আর এটার দাম পড়বে আপনার 2,200 টাকা, আর মডেল হচ্ছে M278BT। এটার মধ্যে 2:1 পেয়ে যাবেন স্পিকার, আর এটার মধ্যে রিমোটও পাবেন, একটা ব্লুটুথ আছে। তো সব থেকে কম দামের মধ্যে ভালো স্পিকার যদি চান এটা নিতে পারেন। একটা সাউন্ড বার ডিজার্ভসে একটু প্রাইস কম ডিজিটাল এক্সের। তো এই সাউন্ড বারটা হবে হচ্ছে দেখতে এরকম ডিজিটাল এক্সের, এটার মডেলও দেওয়া আছে আপনার ওই মাথায়, এই যে X-S7। তো এই সাউন্ড বারটা যারা নিতে চান এটা শুধুই সাউন্ড বার, টিভির জন্য ইউজ করতে পারবেন। এটাতে ব্লুটুথ আছে, কেবল দিয়ে কানেক্ট করা যায়, তো সব জায়গায় ইউজ করা যায়। এটার দাম পড়বে মাত্র আপনার 4,000 টাকা, এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ। তো আমাদের কাছে যা প্রোডাক্ট আছে সবগুলোই অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি আছে, যার কারণে যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি ইউজ করতে পারেন। আর আমি সেই চেষ্টাই করি যেগুলোর গুণগত মান ভালো, সাউন্ড ভ্যাটভ্যাট করবে না বা সাউন্ড চিনচিন করবে না, যেটা দেখা কানে লাগে, এই ধরনের স্পিকার আমি মোটেও রাখি না। আমার কাছে কিন্তু অনেক স্পিকার ছিল, আমি সব স্পিকার কিন্তু ঝেড়ে ফেলে দিছি, শুধুমাত্র যেগুলোর কোয়ালিটি ভালো, সাউন্ড ভালো, এবং যেটার মধ্যে এ গ্রেডের স্পিকার দেওয়া আছে। শুধু বডি দেখলে কিন্তু হবে না, ভিতরে স্পিকারটা কিন্তু এ গ্রেড হওয়া লাগবে, তাহলে আপনি প্রপারলি সাউন্ড পাবেন। অনেকে হয়তো কিনে ফেলবেন, দেখা যাচ্ছে আমরা যারা কিনতে আমরা পাইকারি মার্কেটে যেই দামে কিনতে পারি নাই তার থেকেও কমে কিনে আলাইছে, তো আপনারটা তো ড্যাপ ড্যাপ করবেই, তাই না? তো এদিকে অবশ্যই একটু খেয়াল রাখবেন কেনার সময়। আচ্ছা, তো ভিডিও শেষ পর্যায়ে যদি আপনার শপের লোকেশনটা আরও একবার বলেন। আচ্ছা, শপ লোকেশন বলে দিই, আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে উত্তরা আজমপুর, যেটা এয়ারপোর্ট থেকে 10 মিনিট সময় লাগে আসতে। উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডে এলে ওভারব্রিজ যেটা আছে এটার পশ্চিমের যে মার্কেট এটা হচ্ছে রাজুক কমার্শিয়াল শপিং কমপ্লেক্স, আর লিফটের 5-2 নামেন, এটা কম্পিউটার মার্কেট। কম্পিউটার মার্কেটে আপনি লিফটের থেকে নামার সময় বাম হাত যেদিকে যায় এদিকে যদি চলে আসেন শেষ মাথায় মোড় নিলে পারে একটা দোকান পরে যে দোকান পেয়ে যাবেন এটা হচ্ছে সেবা ইলেকট্রনিক্স, আর এটার দোকান নাম্বার হচ্ছে 620 নাম্বার দোকানে এলে আমাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।